আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন ডেকোরেশন ভিডিও দেখার জন্য। কিছুদিন পরে তো শুরু হয়ে যাবে পবিত্র মাহে রমজান। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি চারটা খুবই সুন্দর সুন্দর DIY ডেকোরেশন আইডিয়া, যেগুলো দিয়ে খুব সহজে আপনারা আপনাদের ঘরটা রমাদানের জন্য ডেকোরেশন করে নিতে পারেন। আপনারা যারা এই ধরনের ডেকোরেশন ভিডিওগুলো লাইক করেন, তারা প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট কাজ করার উৎসাহ আরো বাড়িয়ে দেয়। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে আসি প্রথম ডেকোরেশনটা বানাতে আমাদের কি কি লাগবে। এই ডেকোরেশনটার জন্য আমি কয়েকটা উডেন লেটার নিয়ে নিয়েছি, এখানে রামাদান লেখা আছে। আর এগুলো আমি হবি লবি থেকে নিয়েছি 149 করে, 50% অফ এই লেটারগুলো। আর এখন আমি এই লেটারগুলো আমি পেন্ট করে নিচ্ছি। আমি ইউজ করছি ক্রেলন ব্রিলিয়েন্ট মেটালিক। তো ওয়ার্ডগুলো আমি পেন্ট করে নিয়েছি, কিন্তু পেন্ট করার পরে আমার কাছে কালারটা ভালো লাগছে না। পেন্ট করলে একটা সমস্যা, ব্রাশের দাগগুলো বোঝা যায়। তো আমি আবার এক কোট স্প্রে পেন্ট করে নিচ্ছি। আমি ইউজ করছি ক্রেলনের মেটালিক গোল্ড লিফ। এখানে আমি একসাথে দুইটা কাজ করে নিচ্ছি। আমি একটা সাদা আমার পিলো কভারের উপর আমি এই ওয়ার্ডগুলো রেখে তারপরে পেইন্ট করব। তাহলে আমি এই কাপড়টা আবার ইউজ করতে পারবো অন্য একটা ডেকোরেশনের জন্য। আমি পিলো কভারের উপর রামাদান লেখাটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি স্প্রে পেইন্ট করে নিচ্ছি। ড্রাই হয়ে গেছে, এখন আমি লেটারগুলো তুলে গোল্ডেন কালার করে নিয়েছি। এখন এখানে আমি মডপজ নিয়েছি,
আর আমি এই বেস ফিলারগুলো নিয়েছি, এগুলো আমি ডলার ট্রি থেকে নিয়েছি। মডপজ দিয়ে দিচ্ছি, মডপজ দিয়ে তার উপরে এই বেস ফিলারগুলো দিয়ে দিব। এখন এই স্টারগুলো ড্রাই হয়ে গেছে, বাড়তি যেগুলো আছে ওগুলো শেক করে ফেলে দিব। তারপরে আমি পেছনের সাইডটাও ঠিক একইভাবে লাগিয়ে নিচ্ছি, মডপোজ দিয়ে এই ছোট ছোট বিটসগুলো লাগিয়ে নিচ্ছি। এখন যে ক্রাফটটা দেখাচ্ছি এটা একটা আপুর রিকোয়েস্টের, কার্ডবোর্ড দিয়ে মনের শেপ কেটে নিয়েছি। তো আমি এই দুটা গ্লু দিয়ে লাগিয়ে নিব, লাগিয়ে একটা পিস করে নিচ্ছি। আর এখানে আমি টিস্যু পেপার নিয়েছি, আপনারা চাইলে এই টাইপের ডেকোরেটিভ টিস্যু পেপারগুলো নিতে পারেন, অথবা নর্মাল হোয়াইট টিস্যু পেপার আছে ওগুলো ইউজ করতে পারেন। আমি টিস্যু পেপারগুলো কেটে নিয়েছি, এই যে ছোট ছোট করে চার কোণা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় কাটতে পারেন, ছোট কাটতে পারেন। টিস্যুটা আপনারা এইভাবে করে লাগাতে পারেন, অথবা সোজা করে কেটে পেঁচিয়ে লাগাতে পারেন। আমি মুন্ডুটা একটার উপর একটা বসিয়ে দিচ্ছি। এখন আমি এই যে মুন্ডুটাতে একটা হোল করে রাখছি, মুন্ডুটা যেহেতু আমি উপর থেকে ঝুলাবো যেন ঝুলাতে সুবিধা হয়, এই কারণে। এই যে মুন্ডুটাতে একটা হোল করে নিয়েছি। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে টিস্যু পেপার দিয়ে করা যায়, তো আপু মনে হয় বুঝতে পারেনি কিভাবে টিস্যু পেপার দিয়ে করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। একটু গ্লু লাগিয়ে এই যে আমি টিস্যু পেপারটা কেটেছি এটাকে আমি জাস্ট বসিয়ে দিব, এইভাবে করে করে বসিয়ে দিব। চারটা কাভার হয়ে যাবে, দেখবেন যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই যে এরকম করে আমি পুরো মনটা কাভার করে নিচ্ছি। আমার মন শেপটা রেডি হয়ে গেছে, এই যে দেখতে কি সুন্দর লাগছে। আর আমি এই যে যেখানে একটা হোল করে রেখেছিলাম ওই জায়গায় একটা এইভাবে একটা ওয়্যার লাগিয়ে নিয়েছি যাতে ঝুলাতে সুবিধা হয়। আপনারা চাইলে সুতাও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই যে সাইডে যে জায়গাগুলো খালি আছে এগুলোতে টিস্যুগুলো যেইভাবে দিয়েছি চাইলে একইভাবে টিস্যু দিয়ে কাভার করে ফেলা যায়, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এই ক্রিস্টাল জেমসগুলো ইউজ করছি, এগুলো আমি ডলার ট্রি থেকে নিয়েছি। এই যে এই সাইড থেকে এভাবে করে করে এই জেমসগুলো লাগিয়ে দিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছে আমার মুন শেপটা, এই ক্রিস্টাল গুলো দেওয়াতে আরো বেশি সুন্দর লাগছে। তো এখন আমি দেখাচ্ছি এটা আমি কোথায় লাগাবো। এই ডেকোরেশন গুলো দিয়ে আমি কিভাবে আমার ঘরটা রমাদানের জন্য সাজাচ্ছি সেটা দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।